বাবা মিনিটে মিনিটে ফোন করে, কার সাথে আছো, কোথায় আছো, কেন আছো, কখন আসবে, অসহ্য লাগে। ভালো তো, তোর লোকাল গার্জেন না? এই তোর পরীক্ষা কেমন হলো? ভালো হয়নি, আমার একটা প্রশ্ন কমন আসেনি, আমি সব বানিয়ে বানিয়ে লিখেছি। আমার পিছে পিছে ঘুরলে কি আর প্রশ্ন কমন পড়বে? কি, আমি তোমার পিছে পিছে ঘুরি? তুমি আমার ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছো, তুমি আমার পিছু পিছু করো। ওরে বাবা, এত ঝগড়া। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাব? চলো না, গেলেই তো দেখবে না। এসো। আরে রিকশা, এই এখানে কেন? চলো কোনো পার্কে যাই বা রেস্টুরেন্টে যাই। রং করো না, এসো এসো এসো। এসো এসো এসো, মোর ঘরে এসো। এসো চল ঘর, এখানে তুমি থাকো, খাও, ঘুমাও, ঘুরে বেড়াও, তাই না? আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। এই ঘরের পুরো বাতাসে আমি তোমার নিঃশ্বাস পাচ্ছি, তোমার নিঃশ্বাসের গন্ধ পাচ্ছি। বসো, তোমার সাথে আমার 2 বছর ধরে সম্পর্ক। এই 2 বছরে এই প্রথম তুমি আমার বাসায় এলে, সুস্বাগত। থাক, এসব প্যাচাল রাখো, আমার খুব খিদা পেয়েছে, কি খাওয়াবো বলো? তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো, তবে তোমাকে রেতে খেতে হবে। আই এম সরি, আমি সকাল 6টায় উঠেছি, 3 ঘন্টা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, আমি অনেক টায়ার্ড, আমি পারবো না। শুভন, এখানে এত ওষুধ কেন? আরে আর বলো না, রাত করে আমার একটু জ্বর আসছে। আশ্চর্য ব্যাপার, তুমি আমাকে বলনি তো। বলার মতো কিছু না, সিম্পল ফিভার। উফ, এই যে আবার কে কে আর আমার গার্জিয়ান? ধরো কথা বলো। ধরছি। হ্যালো, হ্যাঁ বরপা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ বরপা, আমি বাইরে খেয়ে নেবো, বন্ধুর বাসায়। হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়ে নাও না বরপা। হ্যাঁ না না, আমি সন্ধ্যার মধ্যে বাসায় ফিরবো। ওকে, বাই 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 বাই। হ্যাঁ বলো কি খাবে। শোনো, খাবার নিয়ে আসার ধৈর্য আমার সহ্য হবে না, তার চেয়ে চলো আমরা বাইরে গিয়ে খাই। আচ্ছা ওই ওষুধগুলো দাও, আমার তো আবার ওষুধ খেতে হবে। তুমি নাও, কি যে জ্বর আসে বলো না, কেমন আছো? তুমি এখানে? তুমি কি ভেবেছিলে আমাদের আর দেখা হবে না? না, তেমন কোনো কথা ছিল না। তো দেশে কবে এসেছো? এখন থেকে 1 ঘন্টা আগে। কোথায় উঠেছো? সব প্রশ্নের উত্তর কি দরজায় দাঁড়িয়ে নেবে, বসতে বলবে না? হোটেল ছোলার গায়ে উঠেছি, রুম বুকিং দিয়েছিল, লাগেজটা রেখে সোজা তোমার এখানে চলে এসেছি। যদিও 5 বছর আগে আমি যখন বিদেশে যাই, তুমি তখন আমাকে স্পষ্ট বলে দিয়েছিলে যে আমি যেন তোমার সামনে না আসি, মনে আছে তোমার?
মনে আছে। আমি আমার কমিটমেন্ট রাখতে পারিনি, তুমি কি আমাকে তাড়িয়ে দেবে? এখনো যখন তাড়িয়ে দিইনি তাহলে তাড়িয়ে দেওয়ার প্রশ্ন আসছে না। তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ বল। আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে, ছেলেটা দার্জিলিং এ লেখাপড়া করছে। এসব কথা বলার জন্যই কি আমার কাছে এসেছো? না, এখন তো আমার সঙ্গে তোমার নিউ জার্সিতে যেতে কোনো অসুবিধা নেই। তুমি ভুল করছো, বাধা এখনো আছে। তুমি একজন প্রতারক। প্রতারক? হ্যাঁ। এমন অভিযোগ তো তুমি আগে কখনো করনি? করিনি। তোমার যদি বিবেক থাকতো আমার মনে হয় তুমি বুঝতে পারতে। তোমার মনে পড়ে 5 বছর আগে ঠিক এই বাড়িতে এইখানে তুমি এসে আমাকে বলেছিলে আমি আমার স্ত্রীকে ডিভোর্স করব, তোমাকে বিয়ে করব। কিন্তু আমি তখনও রাজি হইনি। এই রাজি না হওয়ার পেছনে যে কারণটা ছিল আমি তোমাকে তা বলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে খুলে বলতে পারো। এখন থেকে ঠিক 2 ঘন্টা পরে আমার একটা অপারেশন আছে, আমাকে ক্লিনিকে যেতে হবে। আই এম সো বিজি। আই নো তুমি খুব বড় ডাক্তার, অনেক সুনাম হয়েছে তোমার, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। কথা শুনতে আমার কোনো বাধা নেই, কিন্তু এমন কিছু বলবে না যা শুনতে আমার ভালো লাগবে না। তারপরে তোমাকে শুনতে হবে। তুমি কি আমার হোটেলে আসবে? আমাকে এখনই বেরোতে হবে। ইটস ওকে, আমি আসবো। তা দেখো এইভাবে অবহেলা করা কিন্তু একদম ঠিক না। শোনো, আমি বরপার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করি। তুমি কি পাগল হলে নাকি? সামান্য একটু জ্বর, এমনিতে ঠিক হয়ে যাবে। শোনো, কাল কখন দেখা হবে? না, আমি তো সকালে ইউনিভার্সিটি যাবই, তারপর তোমার সাথে দেখা হতে পারে। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। এখন রাখি, খুব ঘুম পাচ্ছে। শোভন, এত তাড়াতাড়ি তো তুমি কখনো আগে ঘুমাওনি। আজ একটু টায়ার্ড লাগছে, বুঝতে পারছি না কেন। ঠিক আছে, কাল দেখা হবে। হ্যাঁ রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। তুমি এখানে? হ্যাঁ, রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট করে সিরিয়াল নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করতে এসেছি। প্রয়োজনে ভিজিটও দেবো। টাকা দিয়ে তুমি আমার ভিজিটিং আওয়ার কিনতে চাচ্ছ? কি করব, তুমি তোমার বাসায় যেতে দাও না, আমার হোটেলে বাসো না, এছাড়া তো অন্য কোনো উপায় নেই। ইটস ওকে,
একজন পেশেন্ট যতক্ষণ কথা বলতে পারবে ঠিক ততক্ষণ তুমি কথা বলবে। বলো কি বলতে চাও। প্রভাব, প্রভাব অতীতের সবকিছু ভুলে যাও। আমি তোমাকে নিউ জার্সিতে নিয়ে যেতে চাই, সারাটা জীবন আমরা একসঙ্গে থাকতে চাই, প্লিজ প্লিজ। আমি তো বলেছি ইটস ইম্পসিবল। Why impossible? 5 বছর আগেও আমি তোমাকে বলেছি তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। It's okay. তখন আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, বাট এখন তো Shut up. তোমার লজ্জা করে না এই কথাটা বলতে? স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তুমি আমার সাথে প্রেম করেছিলে, মিথ্যে বলেছিলে, মিথ্যেবাদী। প্রভা, প্রভা দেখো সিচুয়েশন পুরো, আমি হয়তো মিথ্যে কথা বলেছি বাট আই বেগ পার্ডন ফর দ্যাট, প্লিজ প্লিজ ফরগিভ মি অ্যান্ড ফরগেট দ্যাট, প্লিজ এখন সব কিছু ভুলে যাও, নতুন করে জীবন শুরু করি প্লিজ। আমার পক্ষে আর সম্ভব নয়, আমার পক্ষে কোনো কিছু ভোলা আর সম্ভব নয়। তোমার ভিজিট আমার শেষ, নেক্সট পেশেন্ট প্লিজ। আপাতত এই টেস্টগুলো করাতে হবে, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ঠিকানাটাও আমি লিখে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু বরপা এত ঘন ঘন জ্বর আসে কেন? প্রতিভা তুই তো বাচ্চাদের মতো কথা বলছিস, টেস্টের রিপোর্ট ছাড়া কি কিছু বলা যাবে? আপনার সাথে আজই আমার প্রথম পরিচয় হলো, তাও পেশেন্ট হিসেবে, আমার দুর্ভাগ্য। তাতে কি হয়েছে, অসুখ বিসুখ তো মানুষের হতেই পারে, তবে সিরিয়াসলি টেস্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করাতে হবে, তা না হলে চিকিৎসা শুরু করা যাচ্ছে না, আর যেহেতু অনেক দিন ধরে জ্বর হচ্ছে এটা কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত, বুঝেছো? আমরা উঠি বড়পা, বাইরে দেখলাম তোমার অনেক পেশেন্ট বসা। আপা শোভন, ছি ছি কি করছো তুমি, এটা আগুন নাকি? আচ্ছা আবার দেখো, আসি বড়পা, নেক্সট পেশেন্ট প্লিজ। কি আমার বড়পাকে তোমার কেমন লাগলো? খুব ভালো, অসাধারণ, দারুণ। বড়পা কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ সেটা তো বুঝতেই পেরেছি। আচ্ছা তুমি কেন আগে বড়পার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলে না? কত সাধারণ কথাবার্তা হলো, তারপর মনে হলো কত দিনের চেনা। বড়পা না গো, আমি তো তোমার অনেক দিনের চেনা। এখন চলো টেস্টগুলো করাতে হবে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি এখনো ঘুমাওনি? আপনার সাথে কথা না বলে ঘুমাবো না। অনেক জরুরি কথা? হ্যাঁ জরুরি, খুব জরুরি। আচ্ছা বলো কি কথা। অনেক দীর্ঘ হবে কিন্তু। জরুরি কথা কি কখনো দীর্ঘ হয়? হয় হয়, কখনো কখনো জরুরি কথা দীর্ঘ হয়। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তুমি বলো। না না আমি বলবো না, আপনি বলবেন আমি শুনবো। আমি তোমাকে কি বলবো, ডক্টর হিসেবে এটুকু বলতে পারি রিপোর্টগুলো টেস্ট করতে দিয়েছো,
জি দিয়েছে। তো আজ তোমার শরীরটা কেমন আছে একটু বলো তো। কেন যে আপনার সঙ্গে আগে পরিচয় হলো না। প্রতিমাকে ডেকে দেবো, কথা বলবে? না না না, আমি ওকে পরে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি তোমাকে যেভাবে যেভাবে ওষুধ দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে সেভাবে এখন ওষুধগুলো চলবে। রিপোর্ট দেখার পর আমি ডিসিশন নেব কি ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? আর এখন রাখি শোভন, অনেক রাত হয়ে গেছে, আমি সারাদিন চেম্বার করেছি, তাছাড়া ক্লাস নিতে হয়, সো টায়ার্ড। গুড বাই। হ্যালো হ্যালো, আমাকেও তাই বলছিল, আমাকে বলছিল যে তোমাকে দেখে নাকি ওর মনে হয়েছে তুমি ওর অনেক দিনের চেনা। ভালোই কথা বলতে পারে আপা। তোমাকে একটা কথা বল, শোনো, আমি তো এতদিন ছোট ছিলাম, তোমাকে ওই কথাটা জিজ্ঞেস করতে পারিনি, এখন তো আমি অনেক বড় হয়েছি। আচ্ছা, এখন তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমার কাছে কিন্তু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি তুই যথেষ্ট বড় হয়ে গেছিস, এত ভান বর্ণিতা শিখেছিস। আচ্ছা বসো। আগে কিন্তু মাফ চেয়ে নিয়েছি। রাজীব ভাই যে দেশে এসেছে এটা আমি জানি, তোমার সাথে যে তার দেখা হয়েছে কথা হয়েছে সেটাও আমি জানি। বরপা, রাজীব ভাইয়ের সাথে তোমার সম্পর্কটা এত খারাপ হলো কেন? আমার মনে হয় আমি তোকে আগেও বলেছিলাম, যখনকার কথা তখন তুই আরো ছোট ছিলি, অতটা বোঝার কথা না। আবারও বলছি, ও আমার সাথে মিথ্যে কথা বলেছিল। বরপা, জীবনে চলার পথে অনেক কারণে অনেক সময় মানুষ মিথ্যা কথা বলে। রাজীবের এই মিথ্যেটাকে ঠিক মিথ্যে বলা যায় না, বলতে হয় প্রতারণা। মানে? হ্যাঁ, তুই শুনতে চাস? পাঁচ বছর আগে যখন আমি আর রাজীব বিয়ে করবো বলে সবকিছু ঠিকঠাক, এক সন্ধ্যায় রাজীবের বাড়িতে আমি গেলাম, নিজের হাতে কফি বানালাম, আমরা একসঙ্গে কফি খাবো, এর দু একদিনের মধ্যে আমাদের বিয়ে। ঠিক সেই সন্ধ্যায় হঠাৎ রাজীবের বাড়িতে এক মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে উপস্থিত হলো। রাজীব সেই মহিলার সাথে খুবই দুর্ব্যবহার করে তাড়িয়ে দিল। আমার মনের মাঝে খুবই কিউরিওসিটি জাগলো যে মহিলাটি কে। আমি অনেক খুঁজে তাকে বের করেছি এবং জানলাম সেই মহিলাটি রাজীবের বিবাহিত স্ত্রী, আর ওই বাচ্চাটা রাজীবের। কি কি বলো? তারপর? ওর স্ত্রী থাকা সত্ত্বেও, সন্তান থাকা সত্ত্বেও, ও আমার সাথে মিথ্যে প্রতারণা করে ভালোবাসার ছল করে আমাকে বিয়ে করতে চেয়েছিল। তুই বল, এটা মেনে নেওয়া যায়? আরো খারাপ কাজ করতে চেয়েছিল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন সে সত্য স্বীকার করলো, বলল হ্যাঁ সে ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে সে তার স্ত্রীকে ডিভোর্স করে আমাকে বিয়ে করতে চায়। আমি আরেকটি মেয়ের জীবন নষ্ট করে আমার জীবন গড়ব? তারপর আমি রাজি হইনি, সে তার ছেলে আর স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যায়। আর এখন পাঁচ বছর পরে তার স্ত্রীকে ডিভোর্স করে সন্তানকে ত্যাগ করে আমার কাছে ফিরে এসেছে আমাকে বিয়ে করতে। আমি এটা মেনে নেব? এখন তো তুই বুঝতে পারছিস। আমি বুঝতে পারছি। আমি ঘুমিয়ে গেছি, হ্যাঁ পরে কথা বলবো। কে? আমার একজন পেশেন্ট, অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমোতে যা। সরি বরপা,
সরি বলার আছে, আমার ভাগ্যে ছিল। ঠিক আছে, তোমার কি কালো জ্বর এসেছিল? জি। তাহলে আরো কিছু টেস্ট করাতে হবে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। এতগুলো টেস্ট কেন করতে হবে বরপা? কি কঠিন কোনো সমস্যা? আরে না না, এখনই কি বলা যাবে? তবে আমি শিওর হতে চাই যে আসলে কি হয়েছে। টেস্টগুলো কিন্তু আজকেই করতে হবে। হুম, ঠিক আছে, চলো টেস্টগুলো করতে দিই, আমি একটু ইউনিভার্সিটিতে যাবো। তুমি আগেই বরং ইউনিভার্সিটিতে যাও, আর আমি ততক্ষণ না এখানে থাকি, মানে আমি যদি এখানে বসি বরপা, কোনো আপত্তি আছে আপনার? আরে না না, আপত্তি থাকবে কেন, বসো। প্রতিভা তুইও থাক। না বরপা, আমার আসলে কাজটা জরুরি, তুমি থাকো তাহলে, সন্ধ্যে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তুমি কি কিছু বলতে চাও শোভন? আমি কি আপনাকে টেলিফোনে অনেক বিরক্ত করছে? আরে না না, আমি কি তেমন কিছু বলেছি নাকি? আপনাকে আমি আবারও বলছি, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমি জানি প্রতিভা আমাকে বলেছে। প্রতিভা যা বলেছে তার চেয়ে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তুমি আসলে খুব বেশি বাড়িয়ে বলছো। জানেন আমি যে অসুস্থ হয়ে পড়েছি সেই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কেন? সেই জন্যই তো আপনাকে দেখতে পেলাম, আপনার সাথে পরিচয় হলো। কি আশ্চর্য, তুমি হচ্ছে প্রতিভার বন্ধু, আমার ছোট বোনের বন্ধু। তোমার সাথে আজ হোক কাল হোক আমার পরিচয় কিন্তু হতোই। কিছু কিছু মানুষের সাথে জীবনে পরিচয় যত শীঘ্র হয় ততই মঙ্গল। আপনি আমার জীবনের তেমন একজন মানুষ। শোভন একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি খুব সুন্দর করে কথা বলো, এভাবেই কি প্রতিভাকে পটিয়েছ? প্রতিভা তোমার জন্য যে পাগল। ও তুমি চা খাবে না কফি? না কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে এটা কিন্তু খুবই চিন্তার বিষয়, তোমার রুচি নেই। টেস্টগুলো যত দ্রুত করা সম্ভব হবে তুমি তত দ্রুত করবে, ঠিক আছে? আমার একটা কথা রাখবেন। হুম বলো। আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন অথবা আমি আপনাকে পৌঁছে দিই? ঠিক আছে, আমারও এখন যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকেই আমি পৌঁছে দেবো, তাতে কি তোমার খুব ভালো লাগবে? হ্যাঁ চলো। Thank you.
প্রভা, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখানে এভাবে প্রতিভার বন্ধু? প্রতিভার বন্ধু? ও, ছোট বোনের বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, বেশ। শোভন এসো। চলো রিপোর্টগুলো নিয়ে আমরা বড়পাকে এক্ষুনি গিয়ে দেখাই। না না, এখন বড়পাকে দেখানোর দরকার নেই। আমি বরং চোখগুলো বাসায় নিয়ে যাবো, রাতে বড়পা দেখে দেবে। তোমার শরীর তো এখন অনেক ভালো, তার চেয়ে চলো একটা কাজ করো, আমরা দুজন রিপোর্টটা তুলে কোথাও গিয়ে চা কফি খাই। না, আমার চা কফি খেতে ইচ্ছে করছে না। কিন্তু আমাদের খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে একটু স্যুপ খেতে। চলো। ঠিক আছে চলো, কিন্তু তার আগে রিপোর্টগুলো তুলি, এসো। শোভন, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করো, এর কারণ কি? প্রতিভা, কি যাতা বলছো? আমি তোমাকে অ্যাভয়েড করবো কেন? স্যুপটা ফ্যান্টাস্টিক হচ্ছে না? আমার খুব প্রিয় এখানকার স্যুপ। তুমি আমার কোনো কথা আজকাল ঠিক মতো শোনো না, আমার সাথে কথা ঠিক মতো বলো। প্রতিভা, এগুলো হচ্ছে তোমার সব বানানো কথা। আচ্ছা ধরো এই রিপোর্ট গুলোতে ভয়ানক কিছু আছে, তাহলে কি হবে? ধুত, কি যাতা বলছো তুমি? তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। এই চলো না, বড়পাকে রিপোর্ট গুলো দেখে আসি। বড় আপা এখন রেস্টে থাকবে, তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমার তো দেরি করতে ইচ্ছে করছে না। এই আমি কি একটা ফোন করতে পারি? খুব জরুরি। অফ কোর্স করো। আমি ফোনটা ওদিকে গিয়ে করি। কেন ওদিকে গিয়ে? কেন এখানে করো না? মানে পার্সোনাল ফোন তো। পার্সোনাল? তোমার সাথে আমার এত বছরের সম্পর্ক, আজকে প্রথম শুনলাম যে তোমাকে পার্সোনাল ফোন আমার থেকে দূরে গিয়ে করতে হবে। সরি, প্লিজ। কেমন আছো শোভন? আমি প্রতিভা নই, আমি তোমার বড় আপা বলছি। হ্যাঁ, আমি তো তোমাকেই ফোন করেছি, আমি জানি আমি কোনো ভুল করিনি। আচ্ছা শোনো, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো তোমার সাথে। তাহলে কথা দাও রাতে ফোন রিসিভ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি রাতে ফোন করো, প্রতিভার সাথে কথা বলো না হয়, আর প্রয়োজন হলে আমার চেম্বারে চলে এসো, ঠিক আছে? রাখি, বাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো তোমার পার্সোনাল ফোন? না, ব্যস্ত আছে। আমি একটু অসুবিধা আছি, এক মিনিট।
একটা কথা জিজ্ঞেস করব? করো। আচ্ছা, তুমি কেমন মানুষ পছন্দ করো? তুমি আমাকে হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো কেন? না, এমনি জানতে ইচ্ছে হলো। A man with simple living but high thinking. আচ্ছা, আমাকে তোমার কেমন মনে হয়? তোমাকে নিহায়েতই একজন ছেলে মানুষ পাল, বুঝেছো? আচ্ছা রাখি, হ্যাঁ, গুড নাইট, সি ইউ টুমরো। কে ফোন করেছিল বাবা? শোভন। তোর ফোন নাকি বন্ধ হয়েছে? শোভন তোমাকে ফোন করেছিল কেন? কি প্রয়োজনে? আমি কিভাবে বলবো, কোনো প্রয়োজন না, এমনি। তাহলে তাহলে মানে আমি বুঝলাম না। না 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 না, তুমি আমাকে বলো যে শোভন তোমাকে কেন ফোন করবে, মানে ওর তোমার কাছে কি প্রয়োজন? আরে আমি ওর চিকিৎসা করছি হয়তো, সেই জন্য। কি জন্য আমি তো বলতে পারবো না। আর ফোনটা দাও। বরপা, প্রতিভা বরপা, তুমি কেন ভুলে যাও যে তুমি আমার বড় বোন? তুই বুঝতে পারছিস না, ফোনটা আমি করিনি তো। তুই কি বোঝাতে চাচ্ছিস প্রতিভা? আমি তো বুঝতে পারছি না কিছু। আমি প্লিজ প্রতিভা, ফোনটা তো আমি করিনি, আর শোভনই বা কেন আমাকে ফোন করছে? চারিদিক থেকে আমি ভেজাল পেয়ে যাচ্ছি। শোভন, তুমি এখানে? তোমাকে আমার সাথে একটু দেখাই। কি বলছো, আমার এখন অনেক ডিউটি আছে, ক্লাস আছে, অপারেশন আছে। আমি কাল রাতে একজন অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমাকে আমার রিপোর্টগুলো একটু দেখতে হবে। ওকে, দেন তুমি একটা কাজ করো, প্রতিভা ঘুমিয়ে আছে, ওকে ডেকে তোলো, ওকে নিয়ে তুমি আমার চেম্বারে চলে এসো, রিপোর্টগুলো সব। আমাকে দেখা হচ্ছে তোমার কর্তব্য। কি পাগলামি করছো রাস্তায় দাঁড়িয়ে? পাগলামি না, আমি কাল সারা রাত একটু ঘুমোতে পারিনি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে, রিপোর্টগুলো দেখার আগে তোমার সঙ্গে আমি একটা জরুরি কথা বলতে চাই। বলো। আমি প্রতিভার বড় বোন, আর তুমি হচ্ছে প্রতিভার বন্ধু। তুমি আমাকে তুমি করে বলার স্পর্ধা কোথায় পেয়েছো? তোমার প্রতি আমার ভালোবাসা এই স্পর্ধা দিয়েছে। পৃথিবীতে অনেকেরই অনেককে ভালো লাগতে পারে, তাই বলে তুমি এমন আচরণ করবে? কি করেছি আমি? কি করনি তুমি? তোমার আচরণে প্রতিভা কতটা কষ্ট পাচ্ছে তুমি জানো? প্রতিভা আমার বন্ধু। প্রতিভা আমার বন্ধু বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? আমার কি ভালোবাসার অধিকার নেই? ভালোবাসার অধিকার পৃথিবীতে সবার আছে, কিন্তু তার একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে তো চলবে না। সীমা? সীমা না। আচ্ছা, ভালোবাসার সীমানা কতটুকু, কতদূর যাওয়া যায়? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান কোণে, কতদূর?
মাই গড, তোমাকে আমি কি বলবো, আমি এক গ্লাস পানি খেতে চাই। থ্যাংক ইউ। তোমার এই অসুখটা কতদিন ধরে? দুই আড়াই মাস। দুই আড়াই মাস ধরে রেগুলার জ্বর হচ্ছে, অথচ তুমি ডাক্তার দেখাওনি। গুরুত্ব দিনে ভেবেছি আপনা আপনি ঠিক হয়ে যাবে, আর জ্বরটা হলে তো সবাই ওই প্যারাসিটামল না পায় সেই খায়, আমিও খেয়েছি। আমি আর এক গ্লাস পানি খেতে চাই। রিপোর্টগুলো আমার সাথে নিয়ে যেতে চাই, আমার একটা সিনিয়র প্রফেসরের সাথে কনসাল্ট করব। রিপোর্টে কি পাওয়া গেল, খারাপ কিছু? না না, খারাপ ভালো কি এত সহজে বলা যায়? আমি প্রতিভার সাথে আলাপ করব, তুমি পারলে প্রতিভার সঙ্গে আমার চেম্বারে এসো। ঠিক আছে, আজ যাই। সে কি, তুমি আজই প্রথম এলে, কিছু খেয়ে যাবে না? আমার না সংসার নেই, চাঞ্চল্য নেই, তাতে কি হয়েছে? না না, ওরকম কিছু না আসলে। আরেকদিন এসে খাবো। আর কি বলবো, তুমি নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আছে। কি শান্তি, মনে হলো যেন বটবৃক্ষের নিচে বসে আছে। বড় বনের ছায়া সবসময় বটবৃক্ষের মতোই। ভালো থেকো। বন্ধু, তুমি শুধু তোমার বন্ধু, অন্য কিছু না। হ্যাঁ, ঠিক আছে, যাই। সাথে কি বাদলের সত্যি কোনো সম্পর্ক হয়েছে, নাকি এটা আমার ভুল ভাবনা? আমি কি বরপাকে এই কথা জিজ্ঞেস করব? ছি 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 ছি, আমি বরপাকে ভুল বুঝছি না তো? আমি আজকে সত্যি খুব আনন্দিত, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আজকে তুমি যা বলবে আমি তাই শুনব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি।
আমার একটি শর্ত আছে। শর্ত কিরকম? তোমার ছেলেকে আমাদের সঙ্গে নেবে, ও আমাদের সাথে বেড়ে উঠবে। প্রভাব, প্রভাব, আমি জানতাম যে তুমি একজন ভালো ডাক্তার, কিন্তু তুমি একজন ভালো মানুষও বটে। আমার আরেকটু রিকোয়েস্ট, যাবার আগে আমি চাই না কেউ জানুক, সো প্রতিভা আসার আগেই তুমি বুঝতে পেরেছি তুমি করেছিলে। খুব মার কথা মনে পড়ছে রে, তুই আজকে আমার সাথে রাতে ঘুমা। কেন? আমি জানি না, আমার খুব খারাপ লাগছে। কি হবে, চল না, কতদিন আমরা দুই বোন একসাথে ঘুমাই না, চল আজকে আমার সাথে ঘুমা। ঠিক আছে, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। প্রতিভা, নিউ জার্সিতে চলে যাচ্ছি, বলতে পারিস যেতে বাধ্য হচ্ছি, তবে রাজীবের জোরে নয়, নিজের ইচ্ছায়। আরো স্পষ্ট করে যদি বলি তাহলে বলতে হয় তোদের মঙ্গল কামনায় আমার এই যাত্রা। এর বেশি জানতে চাসনি বল। শোভনের মেডিকেল রিপোর্টগুলো টেবিলে রেখে গেলাম, আজ আমি বলতে বাধ্য হচ্ছি শোভন ক্যান্সার রোগে আক্রান্ত। ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় চিঠির সাথে একজন বড় প্রফেসরের ঠিকানা লিখে দিলাম। যত তাড়াতাড়ি পারিস তার সাথে যোগাযোগ করে চিকিৎসা শুরু করবি, শোভনকে বাঁচিয়ে তুলতেই হবে। আমার বিশ্বাস তুই পারবি, তোর বড় অপার। মা,
বাবা।